শহর পানিহাটির অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক হল আমাদের সোদপুর মধ্যমগ্রাম রোড। বেশ কয়েক মাস আগে রাজ্য সরকারের পূর্ত বিভাগ এই রাস্তাটির আমূল সংস্কারের সিদ্ধান্ত নেন, শুরু হয় কাজও। কিন্তু কোন এক অজানা কারণে সোদপুর অমরাবতীর মোড় থেকে কাঠগোলা পর্যন্ত একদিকের রাস্তা প্রায় 3 ফুট উঁচু করে কংক্রিটের ঢালাই করা হলেও অন্য লেনটিতে কোনো কাজই করা হয়নি। ফলে এই রাস্তাটি এখন কার্যত সিঁড়ির ধাপের মতো পড়ে রয়েছে, যার ফলে তীব্র অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাস্তা ব্যবহারকারীদের। বিশেষ করে ব্যস্ত এজবি টাউন নাটাগড়ের মোড়ের অবস্থা সবচাইতে খারাপ, হেঁটে পার হওয়া যাচ্ছে না রাস্তার এপার থেকে ওপার। আসুন দেখে নেওয়া যাক নিত্যযাত্রীদের বেহাল দশা। কোন জানেন কবে ঠিকঠাক হবে? তবে আশাবাণী শোনালেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। জানালেন সাময়িকভাবে কাজ বন্ধ রয়েছে বটে, তবে অচিরেই ফের শুরু হবে রাস্তা তৈরি, যা মধ্যমগ্রাম পর্যন্ত চলে যাবে আগামী মার্চ 2020 সালের মধ্যেই। না হয়নি না, ওর অনেক অসুবিধা ছিল, সে অসুবিধা দূর করা হয়েছে। এবং যেহেতু পূজোর আগে বর্ষা ছিল, বর্ষার আগে অল্টারনেটিভ রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে,
এবং সেই তৈরি হওয়া রাস্তা রয়েছে নভেম্বর গেলে ডিসেম্বরের একটা কাছাকাছিতে মাঝামাঝি কাছাকাছি আমরা আশা করছি যে নতুন করে টেন্ডার হচ্ছে, নতুন করে টেন্ডার হচ্ছে এবং আমি আশা করছি যে ডিসেম্বরের শেষ থেকে এই রাস্তা শুরু হয়ে যাবে, মার্চের মধ্যে এ কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি। এবং তার মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই রাস্তাকে সম্পূর্ণ করা এবং এটাকে ঘোলা হয়ে মধ্যমগ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া, এটা আমাদের এবং বিশেষ করে আমার চিফ উইপ হিসেবে আমার প্রথম কর্তব্য। এবং আই হ্যাভ গিভেন প্রায়োরিটি টু দিস, যাতে মানুষের সব দুর্ভোগ দূর হয় এবং আধুনিক সোদপুর পানিহাটি গড়ে ওঠে।